সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, এই পর্বে আপনাদেরকে ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো আপুর সাথে, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে দেখতে পাচ্ছেন যে এই গাভিটা দেখতে পাচ্ছেন, গাভিটার নাম হলো মহারানী। আর এই মহারানীকে নিয়ে সুন্দর একটা গল্প আছে, সেই গল্পটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আপু একটা কথা বলেছিল যে আমি কারো কাছে জিম্মি থাকবো না। সে জিম্মিটা কি আসলে, কেন জিম্মি থাকবেন না, টোটাল বিষয়টা নিয়েই কথা বলবো। তো চলুন আমরা কথা বলি যে মহারানীর আসল বৈশিষ্ট্যটা কি। আপু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা আবার আসছি আপনার কাছে যে আসলে বিশেষ একটা তথ্য জানার জন্য যে আপনি গরুটার নাম রেখেছেন মহারানী। আসলে মহারানীকে নিয়ে কি গল্প লুকিয়ে আছে আমরা জানতে চাই একটু। মহারানী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর সে খুব ভদ্র শান্ত গরু। তারপর ওর বাচ্চা পেটে, কিন্তু ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে রানী তোমার কি বাচ্চা পেটে, সেটা হচ্ছে কিন্তু ডাক্তারের চেক দেওয়ার আগে, ডাক্তার আমি চেক দিই নাই তখন, চেক ছাড়াই ওর আমি জিজ্ঞেস করছি যে রানী তোমার কি বাচ্চা পেটে, যদি সত্য হয় তুমি আমাকে তিনবার চোখ মারে দেখাও তো। তো ওর সত্যি সত্যি আমাকে তিনবার চোখ মারলো, তা আমি ওটাকে সত্যই ধরে নিলাম যে হ্যাঁ ওর বাচ্চা পেটে। পরে চোখ মারার আগের ঘটনাগুলো যদি একটু বিস্তারিত বলছেন, যে ডাক্তার নিয়ে আসলেন, গাব বোঝা গেল টোটাল বিষয়টা। ও প্রথম আমি যখন ওকে বিষ দিছি তখন ওটা মে মাসের 21 তারিখ ছিল, ওই সময় আমি বিষ দিছি। তো তিন মাস পরে আবার ওর ডাক আসছে, ডাক আসার পরে তো বিষ দিলাম, বিষ দেওয়ার পরে ওইটা আবার আড়াই তিন মাসের মাথায় মনে হয় ডাক আসছে। আসার পর ওর আবার বিষ দিই, ডাক্তার এই যে বিষ দিয়ে গেছে, ও যে গাব ছিল এটা ডাক্তার বুঝতে পারেনি, বুঝতে পারে নাই, কিন্তু আমরাও তখন বুঝতে পারলাম না যে ও গাব আসছে। এটা বুঝতে না পারার কারণে ফের আবার বিষ দিছি, বিষ দেওয়ার পর আবার যখন ওর ডাক আসছে তখনও বিষ দিছি। তো সেই বিষের ইয়াটা হবে এই ডিসেম্বরের 20 তারিখে হবে তিন মাস টাইমটা, এই কারণে ওকে আর আমি চেক দিতে পারি। পরপর তিনবার বিষ দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে কোন বীজে মানে গাব হয়েছে সেটা বোঝার উপায় হয় না? না এখন বুঝতে পারতেছি না, কারণ শেষেরটা তো নাই, শেষেরটা তো মাত্র তিন মাস হবে ডিসেম্বরের 20 তারিখে, তা এটা না হয় মাঝেরটা না হয় প্রথমটা। আচ্ছা আচ্ছা, সেটা লাস্টলি বুঝলেন কি করে যে ডাক্তার যেটা বুঝতে পারলো না আপনি সেই বিষয়টা কি করে বুঝলেন? ওর বিভিন্ন সাইড থেকে আমি ধরে নিছি, তারপর ওকে আমি জিজ্ঞাসা করছি যে রানী তোমার কি যদি বাচ্চা পেটে হয় তাহলে তুমি আমাকে তিনবার চোখ মারবা, আর যদি না হয় তাহলে মারা দরকার নেই, তুমি বলতে পারো না কিন্তু তুমি আমার কথা বুঝতে পারো, শুনতে তো পাও, তাহলে তুমি আমার চোখ মারাও। চোখ মেরেছিল? হ্যাঁ, ও আমাকে তিনবার চোখ মারছে। দর্শক, এটা আসলে মানে কি বলবো যে একটা অজানা তথ্য যে গরু চোখ মেরে মানুষকে ইঙ্গিত দেয় যে হ্যাঁ সে মা হতে চলেছে। তারপরে বোঝেন যে সে পরিষ্কার পরিচ্ছন্নতা, যার কারণে মানে তার নাম রেখেছেন মহারানী। জি, মানে দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা এরকম একটু কমই দেখেছি যে গরুর আশেপাশে কোথাও কোনো ময়লা নেই, আবর্জনা নেই, তার মানে এই গরুটা গায়েও থাকে না, মানে সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, সে নোংরা পছন্দ করে না, যার কারণে গরুটার নাম রাখা হয়েছে রানী মহারানী, এবং খুব শখ করেই। তো এই যে আপা আপনি আরেকটা কথা বলছিলেন যে আমি কারো কাছে জিম্মি থাকবো না, জিম্মি শব্দটা বলতে আপনি কি মিন করতে চাচ্ছিলেন? সেটা হচ্ছে যে যে কোনো পুরুষ হোক কি মহিলা হোক, যে খামার দিছে তার যদি পাঁচটা গাভি থাকে দুধ দোয়ানোর মতো, আর লোক যদি না থাকে এর চাইতে কষ্ট আর পৃথিবীতে মনে হয় তখন আর কিছু নাই এরকম। তো আমি তখন দুধ দোয়ানোটা জানি না, আমার একটা রাখাল ছিল, সে আমাকে প্রায় জিম্মিই করে ফেলছে। আমার গাভিগুলো যখন অসুস্থ তখন সে বলল যে সে চলে যাবে, থাকবে না, লোক দেখেন। আরও তখন ছিল লকডাউন, আমি কোনো লোকও পাই নাই, আর তারও নির্যাতন দিন দিন বাড়তেছে। তো পরে তার সাথেই রাগ করে আমি বললাম যে যা আমার কাজ আমি করব, কাউরে দরকার নাই, আমি দুধ দোয়ানো শিখে যাব। তখন আমি ঠিক দুধ দোয়ানোটা ওই মুহূর্তে শিখে ফেলি, একদিনের মধ্যেই আমি দুধ দোয়ানোটা শিখি, শিখে এখন আমি নিজেই 5-7টা গাভি দোয়াইতে পারি। যা বলো সেই কাজ। হ্যাঁ, আমি নিজেই এখন 5-7টা গাভি দোয়াইতে পারি, কারণ আমি মনে করি যে নিজের কাজ নিজে করাটা এটা খারাপ কিছু না, যে আরে আমি মেয়ে মানুষ গাভি দোয়াইলে মনে হয় ছোটো হয়ে যাবো, না কখনো না, কারণ আমি আমার কাজটা পারি, সেটা আমি আরও বড় করে বলতে পারি যে আমি আমার কাজ করি, আমি অন্যেরটা করতেছি না, আমি আমারটা করে ভাত খাচ্ছি, বাস। এই জন্য আমি তখনই ওই চ্যালেঞ্জটা যখন নিই যে আমি জিম্মি থাকবো না, এখন আমি কারো কাছে জিম্মি নেই, কারণ আমি করতে পারি।
তাই। তাহলে এখন মোটামুটি গাভিগুলো আপনি পালন? হ্যাঁ, আমি 5-7টা দোয়াই, কিন্তু এখন বেশ কিছুদিন দোয়াই না, আমার ছেলেরা আছে ওরাদের দোয়াই। আচ্ছা, আর এই যে মহারানী সম্পর্কে আর একটু তথ্য জানি আমরা, এই গাভিটা আপনি কতদিন হলো কিনেছেন? গাভিটা আমার প্রায় 8-9 মাস হবে আমার কাছে। 8-9 মাস, তাহলে আপনার খামারের বয়স প্রায় 2 বছর। জি। এই মাত্র 8-9 মাসে এই গাভিটা আপনার কাছে রানী থেকে মহারানী হয়ে উঠলো, এর আসল তথ্য কি ওটা যে সে পরিষ্কার পরিচ্ছন্ন তো, না আর অন্য কোনো ইয়ে আছে? না, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এক সে অনেক শান্ত, সে আমি তাকে যখন দুধ দোয়াই যদি বলি যে তুমি লইরো না, সত্যি সে লড়বে না, একটুও লড়বে না, সে একবারে স্থিরভাবে দুধ দোয়াইতে দেবে, কিছু করবে না। আচ্ছা, আর ওকে আমি ভালোবেসে যখনই ওকে আমি জড়াইয়া ধরবো, আদর করবো, ও বুঝতে পারে। আচ্ছা, যেমন ও আমার সাথে সেদিন মাথা জাগাইছে, আমি একটুর জন্য লাগে নাই আমার ওর সিনটা, তা আমি বলছি যে রানী আমি তো তোমাকে আদর করতে আসছি, কেন তুমি আমাকে এই করলে, আমি ব্যথা পাবো না? সে আস্তে করে মাথাটা নিচে দিয়ে ফেলছে, সাথে সাথে মাথাটা নোয়া, মানে সাথে সাথে নিচে করে ফেললো। এখন একটু আদর করা যায় যে, ও যে চোখ মারে, একটু চোখ বাবু রানী একটু চোখ মারো, রানী শোনো, রানী দেখো একটু চোখ মারো, রানী রাগ করছো, তুমি রাগ করছো দেখাও। কিন্তু আমি ডাক্তারের চেক ছাড়াই ধরতে পারছি যে ও গাবাচ্ছে। আচ্ছা, এই যে ডাক্তারের চেক ছাড়া যে আপনি বুঝতে পারলেন, আসলে এটা কিভাবে বুঝতে পারলেন আপনি? আপনি একটা কথা বলছিলেন যে পেট নড়ে কিনা, এরকম একটা কথা বলছিলেন। হ্যাঁ, কারণ ওকে যখন আমি চোখ মারতে বললাম, ও তো চোখ মেরে আমাকে জানাইয়ে দিল যে ও মা হচ্ছে। তারপরে আমি ওর সবসময় ওর পেটে হাত রাখতাম যে বাচ্চা আছে কি না, লড়ে কি না, এটা বোঝার জন্য। তো এই এরকম দেখলাম যে হ্যাঁ, বাচ্চা লড়তেছে ওর পেটে। আমি তখন বেশ কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম, তারা বললো যে এটা নাকি ভুঁড়ি লড়ে, এভাবে ওর শ্বাস প্রশ্বাসের সাথে পেটের ভুঁড়ি নড়াচড়া করে। তা আমার কাছে সন্দেহ হলো যে না, এটা হতেই পারে না, কারণ আমার ভুঁড়ি কি নড়াচড়া করে, কখনো না। তো মানুষ আর পশু সেম, হয়তো সামান্য 19-20 থাকতে পারে ওদের দেহের সাথে আমাদের সাথে, কিন্তু বেশিরভাগই এক এভাবে। তো এই জন্য যখন আমি ভাবলাম যে না ও গাবাচ্ছে, তো শেষ পর্যন্ত আল্লাহ পাক দয়া করছে, ও সত্যিই এখন গাবাচ্ছে, কারণ আমি চেক দিয়ে দেখেছি ওর বাচ্চা পেটে। পরে ডাক্তার এসে চেক করে দেখলেন? হ্যাঁ, ওর বাচ্চা পেটে। ডাক্তার এসে সত্যি সত্যি বললো যে হ্যাঁ ওর? জি। আচ্ছা আচ্ছা, ও এখন 6 মাসের উপরে আছে। 6 মাস হলো? জি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতেছি যে আপনি এই যে গরু সম্পর্কে, বিশেষ করে রানী সম্পর্কে বলতে গিয়ে অনেকটা ইমোশনাল হয়ে পড়ছেন, আসলে ইমোশনালিটা কেন একটু যদি বলতেন আসলে? না, আমার গরুগুলো নিয়ে আমার বেশ দুঃখের একটা সময় গেছে। আমার প্রতিটা গরু যখন জোয়ার ছিল তখন আমার রাখালটা বেশ আমাদের সাথে ও অনেক বেমানি করছে, মানে তা অন্যের কথায়, অন্যের কথা মতো ও এখান থেকে। সে তখন বেতন পেত কত? ওর বেতন ছিল এখানে 16,000 টাকা। 16,000, খাওয়া থাকা আপনার ছিল? হ্যাঁ। তারপরেও এই কাজটা করলো? অন্য কানে কি পয়সা বেশি পাইছে এই কারণে? তা বলতে পারবো না, কিন্তু ওকে অন্য একজনে নষ্ট করছে, ও অন্যের পরামর্শে চলছে। তারপরে আপনি নিজেই চ্যালেঞ্জ নিয়ে নিলেন? জি। যে আমি জিম্মি থাকবো না, আমি আমার কাজ আমি করব, তাতে দেখি কে ঠকায়, তাই তো? জি। আচ্ছা, এখানে যে এটার নাম দিলেন মহারানী, তাই না আপা? আর কোনটার নাম কি দিছেন? আমার প্রতিটা গরুর নাম আছে, যেমন এই পিছনের এটা, এটাকে আমি ছোট দেখে গোলগাল দেখে বুড়ি বলি, বুড়ি। হ্যাঁ হ্যাঁ, বুড়ি ছোট, এই ছোট গাব আছে। আচ্ছা, ও কয় লিটার দুধ দেয়? একমাত্র আমি বলি যে ও গাব আছে। হুম, কারণ কেউ বলে না, ডাক্তার চেক দিছে 3-4 বার, ডাক্তার বলছে যে না ও গাব নাই, মানে ডাক্তার ধরতে পারে না। না, আমার বিশ্বাস যে ওর পেটটা বড় দেখে হয়তো ধরতে পারতেছে না, কিন্তু ও গাবা আছে, ওর প্রতিটা লক্ষণ আমি দেখতেছি গাবের। আচ্ছা আচ্ছা, যেমন লক্ষণটা বলতে কি বোঝাচ্ছেন আসলে, কেমন লক্ষণ বোঝাচ্ছেন? লক্ষণটা হচ্ছে যে গাবগুরুর পশম ঝরে যাবে। আচ্ছা, ওর অনেক পশম ঝরে। তারপরে হচ্ছে যে গাবগুরুর গায়ে একটা তেল তেল ভাব থাকে, আঠা আঠা হাতে আসে পাউডারের মতো, এটা হয়। তো ওর মধ্যে সবগুলাই আছে, যেটা ওর মধ্যে আছে। শুধু দর্শক, আমরা নতুন কিছু শিখলাম যে যে গরুটা গাভ আছে, হয় প্রেগনেন্ট হয়, সেটার চুল উঠে যায়, তারপরে তেল তেল ভাব থাকে এবং পাউডারের মতো বোঝা যায়, গায়ের উপরে একটা পাউডারের মতো এভাবে হাত দিয়ে ডলা দিলে মানে ওই জিনিসটা আসবে, বোঝা যাবে, এই যে বোঝা যাবে, আসছে আপনার হাতে, তাই তো? এই যে
এভাবে ডলা দিলে চলে আসবে আর হাতটা একটু আঠালো আঠালো হয়ে যাবে। এভাবে হয়। তাই আপনারা শিখে নিলেন যে এইটা করলে আঠালো একটু ভাব আসবে আর তেল তেল লাগবে, একটু পাউডারের মতো আসবে আর চুল উঠে যাবে। আমরা শেষ করব আপা, একটু লাস্ট যেটা জানতে চাই একটু এদিকে আসবে, যেটা হলো এই যে আপনি ধরেন যে গরু লালন পালন করতেছেন, এখন একটু মানে ব্যক্তিগত একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে আপনার সন্তানও আছে, বলবেন যে এই যে মহারানী আপনি যে আদর করেন বা যেভাবে জড়ায়া ধরলেন, সন্তানের চেয়ে কি বেশি ভালোবাসেন? ওকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। তাহলে তো এখানে আসলে আর কোনো প্রশ্ন নেই, সন্তান আমি আমার নিজের খাওয়া গোসল ঠিক না রাখলে ওর সব ঠিক রাখি। আমি রাত্রে ঘুমাইতে যাওয়ার আগেও ওরে আমি না দেখে গেলে মনে হয় কি জানি আমি দেখি নাই, কি জানি আমার রয়ে গেছে, ওর কাছে আমি চলে আসি। তার মানে একটা গরুকে মানে সন্তানের চেয়ে অধিক যত্ন অধিক ভালোবাসতে হয়। জি। আচ্ছা, সুপ্রিয় দর্শক শুনলেন যে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, যে নিজের জীবন চেয়ে যখন বেশি ভালোবাসে তখন এখানে আসলে কি বলবো আর ওইভাবে বোঝানোর ভাষা নেই আমার কাছে। তো এই প্রতিবেদনটা দেখে বা আবার কথাগুলো শুনে যদি ভালো লাগে এবং নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দর্শক। আচ্ছা, আবার লাস্ট যেটা জানবো সেটা হলো নতুন কোনো নারীরা যদি খামার করতে চায় বা নতুন যেই হোক নারী পুরুষ যেই হোক, কোনটা দিয়ে শুরু করাটা বেটার হবে, কিভাবে শুরু করলে সফল হবে? সেটা অবশ্যই যদি মানে দুধের গরু নেয় যে দুধ আছে এরকম দেখে নিতে পারলে তো তার ভালোই হবে, কারণ হচ্ছে যে সেও পাচ্ছে আর গরু যে খাবে তার গরুর খাওয়ার টাকাটাও আসতেছে দুটোই। আর তা না হলে যদি ছোট বাচ্চা নিয়ে অনেকে শুরু করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের থেকে খাওয়াতে হয়। আচ্ছা, আপনি আর একটা কথা বলছেন যে গরু খামার যদি করতে হয় ওই রকমভাবে করব যে ভালোবাসবো, ও যদি না দেয় তাহলে ওকে বাদ দিয়ে দেবো, এরকম একটা কি কথা বলছিলেন একটু? আমি বলছি যে বোবা জিনিসটা যদি আমি পালি তো অবশ্যই পালার মতো করে পালবো, ওকে আমি আদর ভালোবাসা দিয়ে পালবো, আর যদি যখন না পালবো তখন আমি ছেড়ে দেবো, ওকে আমি কখনো কষ্ট দেবো না, কারণ আমি ওদের পালি অনেক ভালোবাসা দিয়ে। তার মানে ওদেরকে ওদের কাছ থেকে নিতে হলে অবশ্যই ওদেরকে অধিক পরিমাণে যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, ওদেরকে ভালোবাসলে ওরা অবশ্যই দেবে। এই যে আপনি গাভী পালন করছেন, একটা সংসার ভালোভাবে চলতে গেলে আসলে কয়টা গাভী দিয়ে কয়টা গাভী পালন করলে সন্তানের লেখাপড়া করা এবং সংসার ভালোভাবে চলবে? পাঁচটা গাভী হইলে সেটা কত লিটারের দুধ হবে এই টাইপের গাড়ি? সেটা তাও যদি একেবারে নিম্ন হলো 15 থেকে 15 হতেই হবে, কারণ যদি 15 কেজি দুধের হয় তাহলে 5 টা গাভি দিয়ে সে তার সংসার ছেলে মেয়ে লেখাপড়া করানো সবটা করতে পারবে। সেটা কত টাকা ইনভেস্ট করতে হবে? সেক্ষেত্রে 15 কেজি দুধের মিনিমাম 10 লাখ টাকা। 10 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে শুরু করলে তার আর সংসারের অভাব হবে না। জি। আপনি কি সফল আপা? হ্যাঁ, সফল বলতে আমার অনেক লাভ নাই কিন্তু অনেক লসও নাই, আছি মাঝখানে, ভালো আছি। মানে আগের তুলনায় অনেকটা ভালোই আছে এখন? অনেক ভালো আছে। আর ভবিষ্যৎ স্বপ্ন কি এবং অন্যের আর মানুষদের প্রতি মেসেজ কি আপনার লাস্ট? আমার ভবিষ্যৎ স্বপ্ন এটাই, আমার গরুগুলা নিয়েই আরও গরু বাড়াবো, এগুলো এই জগতেই থাকবো। আর লাস্ট এটাই বিশেষ করে মেয়েদের জন্য যে যারা বিদেশে যাচ্ছে, তারা বিদেশ না গিয়ে ওই টাকাটা দিয়ে গরু কিনে যদি গরু পালতে পারে তার সংসারটা সুন্দরভাবে চলবে, এটাই। ঠিক আছে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রানী মহারানী এবং হাসিনা আপার খামার জীবনের সফলতার পেছনের গল্পগুলো জানানোর চেষ্টা করলাম। তো এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।